আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ার জাতীয় ভাষা হিসেবে ভাষা ম্যানারের অবস্থান নিয়ে কোনো মহলের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলে জানিয়েছেন টিআরকে নেতা দাতু সেরি আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রীয় সব কাজে দেশটির জাতীয় ভাষাকে সমুন্নত রাখার ব্যাপারে পাকাতান হারাপান জোট আশ্বাস দিয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার দেশটির কাম্পানিয়ে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইব্রাহিম জানান, ভাষা মেলা ভাষার অবস্থান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের উদ্বেগের পর পিএইচের পথেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। আনোয়ার বলেন, ফেডারেল বা রাজ্য পর্যায়ে সব আনুষ্ঠানিক কার্যক্রমে জাতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আরো বলেন, যাই হোক, আমরা যদি সফল হতে চাই এবং ইংরেজি ভাষায় আমাদের দখল শক্তিশালী করতে চাই, সেজন্য আমাদের অবশ্যই খোলা মনের অধিকারী হতে হবে। ম্যান্ডারিন আন্তর্জাতিক বাণিজ্যে কতটা গুরুত্বপূর্ণ ভাষা হয়ে উঠেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আনোয়ার জনগণকে পরামর্শ দিয়ে বলেন, আমরা মালয়, চীনা বা ভারতীয় যেটাই হই না কেন, আমাদের সন্তানদের ভাষা শেখায় নিরুৎসাহিত করা উচিত হবে না। আনোয়ার ইব্রাহিম বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে ভাষার প্রশ্নে মালয়েশিয়ার জাতীয় ভাষা মেলায় নিয়ে কোনো আপোষ করা হবে না। তিনি আরো বলেন, সফল হওয়ার জন্য বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি আরো বলেন, মালয়েশিয়া একটি বহুজাতিগত দেশ, জাতি ধর্ম নির্বিশেষে নাগরিকদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। এসিপি নিউজ, ধন্যবাদ।